আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 58 পৃষ্ঠার অনুশীলনীর 8 নং সমস্যা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার 27 নম্বর পর্ব এটি, যেখানে আমরা তোমাদের 8 নং সমস্যার সমাধানটা করে দেব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। সেখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারো। দেখো, অনুশীলনীর 1 নম্বর সমাধান কিন্তু আমরা এর আগেই করেছি, এটা আমরা 18 নম্বর পর্বে করেছি। 2 নম্বর সমাধান করেছি আমরা 19 নম্বর পর্বে। 3 নং-এর 1 থেকে 5 সমাধান করেছি 20 নম্বর পর্বে। 6 থেকে 10 সমাধান করেছি 21 নম্বর পর্বে। 4 নং-এর সমাধান আমরা দেখেছি 22 নম্বর পর্বে। 5-এর 1 থেকে 4 করেছি 23 নম্বর পর্বে। 5 থেকে 8 করেছি 24 নম্বর পর্বে। 6 নম্বরের সমাধান করেছি আমরা 25 পর্বে, এবং গত পর্বে আমরা 26 নম্বর পর্বে সমাধান করেছি 7 নম্বরটা। আজকে আমরা 27 নম্বর পর্বে তোমাদের 8 নম্বরের যে প্রশ্নটা আছে এটা সমাধান করবো, ঠিক আছে? তো চল আগে তোমাদের প্রশ্নটা দেখে নেওয়া যাক। 8 নম্বর, একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় এবং দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ এবং 17তম পদের সমান। ক নম্বর প্রশ্ন, কি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটি সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো। খতে বলা আছে কি সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। গতে বলা আছে গুণোত্তর ধারাটির দশম পদ 5120 হলে এ ও ডি এর মান নির্ণয় করো। আর ঘতে বলা আছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? তো চলো আমরা এখন সমাধানে চলে যাই। 8-এর ক নাম্বারটা দেখি আগে। আমাদের এখানে প্রথম পদ দেওয়া আছে এ, সাধারণ অন্তর দেওয়া আছে ডি, সাধারণ অনুপাত দেওয়া আছে আর, আমাদের দুটি সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তো দেওয়া আছে, আমরা যা যা দেওয়া আছে লিখি। সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, তাহলে এনতম পদ সমান আমরা কী লিখতে পারি? এনতম পদ সমান লেখা যায় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে? এটা এনতম পদ। তাহলে এনতম পদ এটা হলে টুতম পদ বা দ্বিতীয় পদ কত? এনের মান কত? এনের মান টু, তাহলে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে এ প্লাস ডি। তাহলে টেনতম পদ কত বা দশম পদ কত? এনের মান টেন, তার মানে কত? এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস নাইন ডি। আবার দেখো, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে এ, সাধারণ অনুপাত দেওয়া আছে আর। সুতরাং আমরা কি বলতে পারি, আমাদের এখানে গুণোত্তর ধারার এনতম পদ সমান কী লেখা যায়? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে গুণোত্তর ধারার ফোরতম পদ বা চতুর্থ পদ কত? এ আর টু দি পাওয়ার এনের মান কত এখানে? ফোর, তার মানে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, অর্থাৎ এ আর কিউব। সেমভাবে দেখো সেভেনতম পদ কত? এনের মান কত? সেভেনতম পদ মানে সেভেন, তার মানে এ আর টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান, অর্থাৎ এ আর পাওয়ার সিক্স। প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি? দেখো, প্রশ্ন মতে আমাদের কী ছিল যে সমান্তর ধারার যে দ্বিতীয় পদ সেটা কি গুণোত্তর ধারার চতুর্থ পদের সমান, এটা ছিল না আমাদের প্রশ্নে? তাহলে আমরা কী বলতে পারি, সমান্তর ধারার দ্বিতীয় পদ কোনটা ছিল? এ প্লাস ডি। আর চতুর্থ পদ কোনটা ছিল গুণোত্তর ধারার? এ আর কিউব। এটাকে আমরা কী দিতে পারলাম? সমীকরণ এক। আবার দেখো, আমরা কী দেখেছিলাম, সমান্তর ধারার দশম পদ যেটা সেটা কি গুণোত্তর ধারার সপ্তম পদের সমষ্টির সপ্তম পদের সমান। তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে? এ প্লাস নাইন ডি, আর সমান কী লেখা যায়? এ আর পাওয়ার সিক্স, যেটাকে আমরা দিলাম সমীকরণ দুই। তো এটা কিন্তু আমাদের 1 নং-এর এই 8-এর প্রথম যে প্রশ্ন সেটা সমাধান হয়ে গেল, ঠিক আছে? একটা জিনিস এখানে খেয়াল করো, তোমাদের প্রশ্নটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো প্রশ্নে কী ছিল, 17তম পদের সমান ছিল, ঠিক আছে? এখন তুমি যদি এখানে 17তম দিয়ে করো, তাহলে কিন্তু অঙ্কটা তোমার কখনোই মিলবে না। এখানে যে দেখো 17তম ছিল, আমরা এখানে 7তম দিয়ে করবো, ঠিক আছে? এখানে কিন্তু আমরা 17তম ব্যবহার করতে পারবো না, তাহলে অঙ্কটা মিলানো যাবে না। এই জন্য আমরা এখানে 7তম দিয়ে করেছি। এই যে 17তম জায়গায় যদি তুমি 7তম দিয়ে করো, সেক্ষেত্রে তোমার অঙ্কটা হবে, এছাড়া কিন্তু তুমি অঙ্কটা কখনোই মিলাতে পারবে না। তাই আমরা প্রথম সমাধানটা করে ফেললাম। যদি 17তম দিয়ে করতাম, তাহলে এখানে কিন্তু আমরা
17তম পদ বের করতাম, কিন্তু আমরা হচ্ছে এখানে সপ্তম পদ বের করেছি। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে, কেন আমরা সপ্তম পদ দিয়ে করেছি, কারণ 17তম পদ দিয়ে করলে পূর্ণাঙ্কটাই কোনোভাবেই করা সম্ভব না, তুমি করে দেখতে পারো চাইলে। আসো আমরা হচ্ছে এখন খ নাম্বারে চলে যাই। সাধারণ অনুপাত এর মান নির্ণয় করো। ক নং হতে আমরা পাই, ক নং হতে আমরা দুইটা মান সমীকরণ পেয়েছিলাম, একটা কী ছিল এ প্লাস ডি সমান এ আর কিউব, আরেকটা কী ছিল এ প্লাস নাইন ডি সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার সিক্স। তাহলে এক নং সমীকরণকে যদি আমরা নয় দ্বারা গুণ করি এবং তার থেকে যদি আমরা দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা কী পাচ্ছি? এক নং সমীকরণকে নয় দ্বারা গুণ করে এ কথার মানে কি, এরা এটাকে হচ্ছে নয় দ্বারা গুণ করবো, তাহলে কত হবে নাইন এ প্লাস নাইন ডি সমান নাইন এ আর কিউ, এরা থেকে এই দুই নম্বর সমীকরণটা বিয়োগ করে দিব। তাহলে কী লেখা যায়, নাইন এ প্লাস নাইন ডি মাইনাস এ মাইনাস নাইন ডি, এটা কী? এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। আর ডান পাশে কী থাকে, নাইন এ আর কিউব মাইনাস হচ্ছে এ আর টু দি পাওয়ার সিক্স। তাহলে দেখো নাইন এ থেকে একটা এগেলে থাকে এইট এ, নাইন ডি প্লাস নাইন ডি মাইনাস নাইন ডি কাটা যায়, ডান পাশে এখানে আমার নাইন এ যদি কমন নেই, এই কমন গেলে কী থাকে নাইন আর কিউব মাইনাস আট আর টু দি পাওয়ার সিক্স। তাহলে এই পুরোটা বাম পাশে নিয়ে আসি, নাইন আর কিউব মাইনাস আট টু দি পাওয়ার সিক্স সমান এইট। তোমাদের প্রশ্ন আসতে পারে এ কোথায় গেলো, এই এ আর এ কাটা যাবে, ঠিক আছে। তাহলে কী লেখা যেতে পারে, পুরোটা বাম পাশে না নিয়ে আসলো চলে, তুমি যদি এভাবে লেখো যে বা হচ্ছে কি এইট সমান হচ্ছে নাইন আর কিউব সমান মাইনাস হচ্ছে আট টু দি পাওয়ার সিক্স, তাও চলে। তাহলে এটা যদি ভুলে যাওয়ার দরকার নাই এখানেই লেখো, বা এইট সমান হচ্ছে নাইন আর কিউব মাইনাস আট টু দি পাওয়ার সিক্স। তাহলে মাইনাস আট টু দি পাওয়ার সিক্স ডান পাশে ছিল মাইনাস, বাম পাশে আসলে কী হবে প্লাস, এটা ছিল প্লাস বাম পাশে আসলে কী হবে মাইনাস, এটা তো আগের থেকে বাম পাশে ছিল। তাহলে কী লেখা যেতে পারে, আট টু দি পাওয়ার সিক্স মাইনাস হচ্ছে কত, মাইনাস এইট আর কিউব মাইনাস আর কিউব প্লাস এইট। কেন লিখলাম এটা, কেন মিডল টার্ম করেছি, কারণ দেখো এই ওয়ান আর এখানে কিছু নাই মানে ওয়ান আছে আর এখানে এইট আছে, এইট আর ওয়ান গুণ করলে কত হয় এইট হয়, আবার এখানে কত মাইনাস এইট আর মাইনাস ওয়ান, মাইনাস এইট গুণ হচ্ছে মাইনাস ওয়ান গুণ করলে কিন্তু এইটই হয়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। আবার দেখো মাইনাস এইট আর মাইনাস আর মাইনাস ওয়ান দুটো যোগ করলে কত হয় মাইনাস নাইন, তার মানে এটা কিন্তু মিডল টার্মটা করা হয়েছে। এখন এখানে কমন কী যায়, কমন যায় হচ্ছে আর কিউব, এই দুটার মধ্যে আর কিউব কমন গেলে বাকি থাকে আরেকটা আর কিউব, এখানে বাকি থাকে মাইনাস এইট, মাইনাস ওয়ান কমন যায় বাকি থাকে আর কিউব মাইনাস এইট। বা কী লেখা যেতে পারে, এখানে এক লাইন কম করা হয়েছে, বা লেখা যেতে পারে আর কিউব মাইনাস এইট যেটা কমন ইনটু আর কিউব মাইনাস ওয়ান সমান জিরো, এটা হচ্ছে এখানে বা দিয়ে লেখা যায়। তাহলে কী বলতে পারি আমরা, আর কিউব মাইনাস এইট সমান জিরো অথবা আর কিউব মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে আর কিউব সমান এইট আর কিউব সমান হচ্ছে এইটকে লেখা যায় টু কিউব, এই কিউব কিউব কাটা তার মানে আর সমান হচ্ছে টু। ডান পাশে দেখি আর কিউব সমান লেখা যায় ওয়ান কিউব, তার মানে আর সমান হচ্ছে ওয়ান, কিন্তু আর সমান ওয়ান কিন্তু গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। কারণ দেখো তুমি মনে করো কোনো আর এর মান যদি ওয়ান আসে তাহলে তোমার প্রথম পদ যদি মনে করো টু আসে, দ্বিতীয় পদও কিন্তু টু, তৃতীয় পদে টু, আর এর মান কখনই ওয়ান হওয়া পসিবল না, সেটা কি গুণোত্তর ধারায়, এই জন্য এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে টু, আমাদের খ নম্বরের সমাধান কিন্তু বা দুই নম্বরের সমাধান কিন্তু হয়ে গেল। আসলে গ নাম্বারটা দেখি, গ নাম্বারে কী ছিল, গুণোত্তর ধারাটির দশম পদ যদি 5120 হয় তাহলে এ এবং টি এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো খ নং হতে আমরা পাই সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে টু, আর ক নং হতে আমরা পাই এ প্লাস ডি সমান হচ্ছে এ আর কিউ, এই মানগুলো আমাদের লাগবে, এই জন্য আমরা লিখে নিলাম। প্রশ্ন মতে আমরা কী বলতে পারি, এ আর কিউব সমান হচ্ছে 5120। এখন বলতে পারো যে এটা কোথা থেকে লিখলাম, এখানে দেখো আমাদের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, প্রশ্নে কী বলা ছিল, গুণোত্তর ধারা দশম পদ, গুণোত্তর ধারা দশম পদ মানে কি, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে টেন মাইনাস ওয়ান সমান হচ্ছে 5120, বা কী লেখা যায় এ আর টু দি পাওয়ার নাইন সমান হচ্ছে 5120। এটাই কিন্তু এখানে প্রশ্ন মতো যদি আমরা সরাসরি লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কী বলতে পারি, আর এ মান বসিয়ে দিই, আর এ মান হচ্ছে টু, মানে এ ইন্টু টু টু দি পাওয়ার নাইন সমান 5120, বা এ ইন্টু 512 সমান 5120, বা এ সমান কত, 5120 ভাগ 512 কাটাকাটি যায় এক, এখানে থাকে 10, তার মানে এর মান হচ্ছে 10। এখন দেখো আমরা এক নং সমীকরণ হতে পাই, এক নং সমীকরণটা আমাদের কী ছিল, এ প্লাস ডি সমান হচ্ছে এ আর কিউ, এখানে আমরা এ এর মান বসিয়ে দিব, এর মান কত 10, এর মান 10, আর এর মান কত 2, তাহলে থাকছে কত 10 প্লাস ডি সমান হচ্ছে 10 ইন্টু 8, বা 10 প্লাস ডি সমান হচ্ছে 80, বা ডি সমান কত 80 মাইনাস 10, বা ডি সমান হচ্ছে 70। তাহলে আমাদের মানগুলো পেয়ে গেলাম, উত্তর কী লিখবো আমরা, এ সমান হচ্ছে 10 আর ডি সমান 70। আমাদের তিন নম্বরও করা হয়ে গেলো, বা গ নম্বরও করা হয়ে গেলো।
আসুন আমরা ঘ নাম্বারটা দেখি। সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করা, অর্থাৎ আমাদের এস 20 বের করতে হবে, ঠিক আছে। গ নং হতে আমরা পাই এ এর মান 70 আর ডি এর মান হচ্ছে এর মান 10 আর ডি এর মান হচ্ছে 70। তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম এনটি পদের সমষ্টি কত, এস এন সমান হচ্ছে কী লেখা যায়, এস এন সমান হাফ ইন্টু এন সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে, সেটা লেখা যায়। তাহলে সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি কত, এস 20 সমান কী লেখা যায়, এটা হচ্ছে আমাদের সূত্র, এস এন সমান কি হাফ এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এস 20 সমান কত, এস 20 সমান হচ্ছে হাফ ইন্টু এন এর মান কত 20, 2 ইন্টু এ এর মান কত 10, এন এর মান 20, ডি এর মান হচ্ছে কত 70। মানগুলো এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো কত থাকে, এ 20কে দুই দ্বারা কাটলে থাকে কত 10, এখানে থাকে 10 দুগুণা 20 প্লাস 20 থেকে 1 বিয়োগ করলে 19, এখানে থাকে 70। 10 ইন্টু 20 প্লাস 19 আর 70 গুণ করলে হয় 1330, 10 ইন্টু 20 আর 1330 যোগ করলে হয় 1350, 10 ইন্টু 1350 মানে কত 13500, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখো এখানে হচ্ছে আমরা 8 নাম্বারটার সমাধান করেছি। আবারও বলছি এখানে তুমি যদি 17তম দিয়ে করো তোমার অঙ্কটা কিন্তু করা সম্ভব না, তোমাকে এখানে হচ্ছে কত 7তম দিয়ে করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। 7তম দিয়ে করবে তাহলে দেখবে অ্যান্সারটা মিলবে, 17তম দিয়ে তুমি চেষ্টা করে দেখতে পারো অ্যান্সারটা কখনোই মিলবে না। তো এটা ছিল আমাদের 27 নাম্বার পর্ব। আমাদের আর তিনটা পর্বে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমাদের হচ্ছে 9 নাম্বারটা 28 নাম্বার পর্বে দেখবো, 10 নাম্বারটা হচ্ছে আমরা 29 নাম্বার পর্বে আলোচনা করব, আর 11 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা 30 নাম্বার পর্বে আলোচনা করব। এর মাধ্যমে কিন্তু আমাদের এই পুরো অধ্যায়ের সমাধানটা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার 27 নাম্বার পর্বে, যেখানে আমরা আলোচনা করেছি 58 পৃষ্ঠার 19-এর 8 নং সমস্যার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।